চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে ইসাখা দিঘির পাড়ে দৃষ্টিনন্দন নবনির্মিত ইউপি ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার সকালে তিনি নোয়াজিশপুর নতুনহাট বাজারে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে আধুনিক মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সেখান থেকে তিনি অদদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শুভ উদ্বোধন ও মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান এম সরোয়ারদি শিকদার। প্রধান বক্তা ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলুল করিম চৌধুরী এমপি। আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন ও মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুশঙ্কর চন্দ্র আচার্য, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াসমিন পারভিন, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, বিশিষ্ট ব্যাংকার জাহাঙ্গীর আলম খান, মোহাম্মদ হোসাইন প্রমুখ। আমরা বিভিন্ন কিছুর মধ্যে আপনারা দেখেছেন রাউজান কিন্তু যে কোনো কিছুতে আগে, সুতরাং এই কারণে আমি বলতে চাই রাউজান হচ্ছে একটি এখানে আপনার যেহেতু সূর্য সেনের জায়গায় এসছেন, এই সূর্য সেন কিন্তু স্বাধীনতার সূচনা করেছিল 1930 সালে ব্রিটিশ বিরোধী সময়, এই 3 দিন চট্টগ্রাম স্বাধীন ছিল, এই সূর্য সেনের বাড়িও কিন্তু রাউজান। সুতরাং যে কারণে আমরা অসম্ভব কখনো মনে করি না, আমরা সব কিছু সম্ভব মনে করি। এই সম্ভব মনে করে এই যত কিছু আপনারা দেখছেন এগুলা রাতে দিনে এই এলাকার মানুষ কষ্ট করে, আমি গতকালকে রাত্রে এখানে এসেছি, একটি দেখার মতন দৃশ্য, হাজার হাজার মানুষ ইউনিয়ন পরিষদ দেখতে যাচ্ছে এবং মানুষের একটি তাদের মাঝে উৎসব মুখর পরিবেশে মানুষ, এই এলাকার মানুষ, প্রতিটি এলাকার মানুষ আজকে দেখেন এখানে যারা বসে আছে অনেকের অনেক কাজ আছে, তারপরেও তারা বলল যে এই দিন এই নোয়াজিশপুর ইউনিয়নের জন্য আজকে একটি অনেক অনেক বড় দিন। আমি আমার সর্বশেষ কথা, সর্বাধিক অনেক দক্ষ একজন চেয়ারম্যান, সেই এলাকার মানুষের কথা চিন্তা করে তার স্ত্রী তার বাচ্চা এখনও হসপিটালে, আমি প্রতিদিন খবর নিয়েছি এখনও বাচ্চা বিপদমুক্ত না। সুতরাং সব কিছু বাদ দিয়ে এই রাউজানের এই এলাকার মানুষের কথা চিন্তা করে সে এটাকে পরিবার মনে করে নিজের পরিবারের পাশে না দাঁড়ায় এই জাতীয় এই সময় ওই সে এটাকে ফেলে যায়নি, এটা একটি তার মহত্বতার একটি লক্ষণ। আমি আশা করব এই অনুষ্ঠানের পরে উনি ওনার পরিবারের পাশে যেয়ে দাঁড়াবে। আমি দোয়া করি আল্লাহ যেমন তার পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে, এবং আমার বক্তব্য আমি এখানে ইতি টানলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সালাম আলাইকুম।